হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। তো বন্ধুরা, এই বছর অর্থাৎ 2020 সালে যে সমস্ত বন্ধুরা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন বা সংশোধন করেছিলেন, তো তারা অলরেডি এই এখন থেকে ডিজিটাল ভোটার কার্ড পাচ্ছেন। তো যারা এখনও পর্যন্ত কোনোরকম কোনো সংশোধন করেননি বা পরিবর্তন করেননি, তো তাদের হাতে এই ধরনের কাগজের ভোটার কার্ড আছে। তো এই কাগজের ভোটার কার্ড যাদের হাতে রয়েছে, তো তারা চাইলে এই ধরনের ডিজিটাল ভোটার কার্ড পেতে পারেন। তো সেটা কীভাবে পাবেন? আপনি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো মাধ্যম থেকে আবেদন করতে পারবেন মাত্র 25 টাকার বিনিময়ে। তো কীভাবে করবেন অবশ্যই আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ। পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। তো তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে লাল যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা হলো ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে আপনি সরাসরি ক্লিক করে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন। তো প্রথমত আপনাকে লগ ইন করতে হবে। তো আমরা লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এখানে আমরা ইউজার নেম অর্থাৎ মোবাইল নম্বর বা ভোটার কার্ডের নম্বর, তারপর পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইন করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে রিপ্লেসমেন্ট অফ ইলেকট্রাল ফটো আইডেন্টি। তো এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করলে আরেকটি এই পেজটি ওপেন হবে, যেখানে আপনি সেলফ মানে নিজের করবেন না ফ্যামিলির করবেন, সেক্ষেত্রে এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আরেকটি ইন্টারফেস ওপেন হবে। তো তারপর এখানে ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর ডিটেলস এখানে শো হবে, স্টেট, অ্যাসেম্বলি, আপনার নাম এবং ফাদার্স নেম এখানে সব শো হবে, বয়স, ডেট অফ বার্থ সব কিছু এখানে দেখতে পারবেন। তো তারপর এখানে তো পেজটি আমি জুম করে নিই। তো তারপর এখানে দিতে হবে রিজন ফর অ্যাপ্লাইং এ ডুপ্লিকেট কার্ড। তো এখানে কী কারণে আপনি যে ডুপ্লিকেট কার্ডটা অ্যাপ্লাই করছেন, মানে ডিজিটাল কার্ড অর্থাৎ প্লাস্টিকের যে কার্ডটি আপনি অ্যাপ্লাই করছেন কী কারণে, সেই কারণটা এখানে লিখবেন। লেখার পর সেই কার্ডটি আপনি কীভাবে পেতে চান, বাই পোস্টের মাধ্যমে বা বিএলওর মাধ্যমে, কিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন, যেহেতু আমি কোনো ঝামেলা ছাড়াই পোস্ট অফিসের মাধ্যমে পেতে চাইছি, তো সেক্ষেত্রে আমি এই দ্বিতীয় লিঙ্কটিতে ক্লিক করব, যেখানে অ্যাপ্লাই করলে আমি বাই পোস্টের মাধ্যমে পেয়ে যাব। তো তারপর এখানে আপনার প্লেস দেবেন। প্লেস দেওয়ার পর এখানে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরই এরকম একটা রেফারেন্স নম্বর আপনাকে দিয়ে দেওয়া হবে, সেই রেফারেন্স নম্বরটি অবশ্যই নোট করে রাখবেন। তো বন্ধুরা, রেফারেন্স নম্বরটি নোট করে রাখবে। নোট করে রাখার পর আমাদের এই যে গ্রিপস অর্থাৎ সরকারি যে আমাদের যে সময় পেমেন্টগুলো করতে হয় গ্রিপসের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে আপনি এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পর আপনারা যে করবেন, এখানে পেজটিকে আমরা জুম করলাম। তো এখানে আছে মেক পেমেন্ট, এই মেক পেমেন্ট আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। তো এই পেজে আসার পর এখানে আমাদের যে সিলেক্ট ডিপার্টমেন্ট, তো প্রথমে এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করতে হবে, হোম সি অ্যান্ড ই, এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তারপর সিলেক্ট সার্ভিসে আমাদের ক্লিক করতে হবে। সার্ভিসে আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে এই যে আছে কন্ট্রিবিউশন টুয়ার্ড ইস্যু অফ ভোটার আইডেন্টি কার্ড, এই যে লিঙ্কটি আছে এই অপশনটিতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর পসিটে ক্লিক করব। তো পসিটে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর এখানে ডিপোজিটার মানে আপনার নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন, ফোন নাম্বার বা এখানে মোবাইল নাম্বার দিতে পারেন। তারপর এখানে আপনার জিমেল দেবেন। দেওয়ার পর এখানে ইউজার টাইপ, ইউজার টাইপটা এখান থেকে লিখবেন ডিপোজিটার। লেখার পর পেমেন্ট গেটওয়ে, এখান থেকে আপনি পেমেন্ট গেটওয়ে এসবিআই পে বা এখান থেকে আদার্স মোড আপনি সিলেক্ট করতে পারেন। তারপর এখানে এই যে মেন জিনিস রেফারেন্স নম্বর, আপনি ওখানে যে ভোটার কার্ডটা যে সাবমিট করলেন মানে কী কারণ দেখিয়ে, যে সাবমিট করার পর যে রেফারেন্স নম্বর পেলেন সেই রেফারেন্স নম্বরটি এখানে অবশ্যই নোট করবেন। নোট করার পর পসিটে আপনাকে ক্লিক করতে হবে। তো পসিটে ক্লিক করার পর নিচের একটি পার্সেন্ট
ওপেন হবে। তো এখানে আপনার নাম লিখবেন, মানে চালানটি যার নামে কাটছেন অর্থাৎ যার নামে এখানে ভোটার কার্ডটা করছেন তো তার নামে চালান করবেন, তো তার নামটি লিখবেন এখানে, অ্যাড্রেস লিখবেন এবং ফর্ম ডেট এখানে ডেটটি লিখবেন, তো টু ডেট, তো এটা অবশ্যই আপনি সিলেক্ট করবেন যে ডেট, মানে যে মানে আজকে ফর্মটি কাটছেন মানে চালানটি কাটছেন আজকের ডেট দেবেন। তো তারপরে এখানে আপনি তারপরে 10 দিন 15 দিন 1 মাস যেমন খুশি এখানে ডেট সিলেক্ট করতে পারেন। তো তারপরে এখানে সার্ভিস টাইপ, সার্ভিস টাইপে ক্লিক করবেন। সার্ভিস টাইপে ক্লিক করার পর এখানে প্রথম যে আছে যে কস্ট রিলিজ অ্যাকাউন্ট ডুপ্লিকেট ভোটার আইডেন্টি কার্ড আদার্স রিসিপ বা, তো প্রথমটা আপনি সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পর তারপর যে পরের যে অপশনটি আছে সিলেক্ট করবেন। তো তারপরে এখানে অ্যামাউন্টের জায়গা কিছু, অ্যামাউন্টের জায়গায় আপনি 25 টাকা লিখবেন, তো ঠিক একইভাবে টোটাল অ্যামাউন্টের 25 টাকা লিখবেন। লেখার পর এখানে আছে সাবমিট অপশন, তো এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর তো তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজটি হওয়ার পর এখানে আপনি কনফার্ম করবেন, কনফার্মে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। তো এখানে SBI পে আছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ইয়েস করবেন, ইয়েস করার পর এই যে GRN নম্বরটি অবশ্যই ভালো করে নোট করে রাখবেন, অথবা আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই মোবাইল ফোনেতে আপনার SMS চলে যাবে। তো তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন, তো সাবমিট আমি ক্লিক করে দিয়েছি, তো একটু আমাদের ওয়েট করতে হবে। তো এখানে এই পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখবেন এই যে অ্যামাউন্ট 25 টাকাটা এই ঘরেতে আরেকবার লিখতে হবে, তো আমি এখানে 25 টাকা লিখে দিলাম। তো তারপর কনফার্মে ক্লিক করতে হবে, তো কনফার্মে ক্লিক করার পর পেজটি রিডাইরেক্ট হচ্ছে, হওয়ার পর এই পেজে আসবে। এই পেজে আসার পর, আসার পর এখানে আপনার ডেবিট কার্ডের নাম্বার দেবেন এবং এখানে এক্সপায়ারি যে মাস এবং ইয়ার রয়েছে উল্লেখ করবেন। তারপর এখানে CVV নাম্বার দেবেন, আপনার কার্ড হোল্ডারের নাম দেবেন, পে নাও ক্লিক করে আপনি আপনার যে পেমেন্টটি কমপ্লিট করে দেবেন। যেহেতু আমি বাইপোস্ট করেছি তো সেক্ষেত্রে আমাকে আর কোনো এই রিসিপ্টটি জমা দেওয়ার দরকার নেই, কার্ডটি বাইপোস্টে আসবে। আর যদি আপনি BLO-র মাধ্যমে পেতে চান তো সেক্ষেত্রে আপনি এই রিসিপ্টটি BLO যে রয়েছে আপনার পাড়ার যে BLO আছে তাকে রিসিপ্টটি দিয়ে দেবেন, সেই আপনাকে ডুপ্লিকেট অর্থাৎ প্লাস্টিকের যে ভোটার কার্ডটি আপনি তার মাধ্যমে পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজেই আপনি মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে কাজটি করতে পারবেন। তো এই ছিল একটা ইনফরমেশন আপডেট, আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাইক করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত ডেলি লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আর যদি আপনার কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ।